ইসলামিক টিভি 24 আলোকিত জীবনের পথ। মৃত্যু কি কোনো জিনিস? মৃত্যু কি কোনো জিনিস আটকাতে পারে না? এজন্য আল্লাহ বলছে মৃত্যু আসবে বান্দা, সব কিছু ফেলে রেখে শূন্য হাতে তোমাকে যেতে হবে বান্দা, সুতরাং তুমি প্রস্তুতি হও, প্রস্তুত হও। মৃত্যুর হাত থেকে বাঁচানো যায় না কাউকে, কেউ বাঁচে না। এই আপনারা যারা আসছেন আগামীকালকে সকালের সূর্য দেখতে পারবেন এমন নিশ্চয়তা কি কারো আছে? চার রাকাত নামাজের নিয়ত করেছেন, দুই রাকাত পড়া হয়ে গেছে, বাকি দুই রাকাত পড়তে পারবেন কিনা সেই নিশ্চয়তা কি আছে? এই মাহফিলে যারা আসছেন আগামী বছর মাহফিলে আসতে পারবেন কিনা সেই নিশ্চয়তা কি কারো আছে? পাঁচটা বছর পর্যন্ত আসি কত মানুষ এই মাঠে এসে ওয়াজ শুনতো, আহারে আজকে শুনলাম আজহার ভাই, তার ওয়াইফ আমার ওয়াজ শুনতো, অনেক আমার ভক্ত ছিল, আহারে বছর মারা গেছে, কতবার ফোন দিয়ে আমার বলেছে আহারে আমি যার সাথে জীবন সংসার করলাম আমার সেই সহধর্মিনী নাই, চলে গেছে। এখন আজকের ওয়াজ শুনতেছেন, আগামী বছর ওয়াজ শুনতে পারবেন কিনা সেই নিশ্চয়তা কিন্তু কারোর নাই। এজন্যও ভাই আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় একটা মানুষ রাখতেন যেন তাকে কিছুক্ষণ পর পর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আমরা তো মৃত্যু ভোলা মানুষে পরিণত হয়েছি, পরকাল ভোলা মানুষে পরিণত হয়েছি, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে চিরকাল বসবাসের জায়গা করে নিয়েছি, আমরা ভুলে গেছি আমাদের শেষ পরিণতির কথা। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মানুষ রাখত যে প্রতিদিন কিছুক্ষণ পর পর আমাকে মরণের কথা স্মরণ করিয়ে দিবি। একদিন সেই লোকটিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি চলে যাও, অন্য কাজে যাও, আর মরণের কথা স্মরণ করানো লাগবে না। লোকটি বললেন, কেন? তাহলে কি আপনি মৃত্যুর কথা ভুলে গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি মৃত্যুর কথা বলি নাই, বরং আমার কিছু দাড়ি সাদা হয়ে গেছে, প্রতিদিন এই দাড়ির দিকে যখনই আমি তাকাবো এই সাদা দাড়িগুলো আমাকে মরণের কথা স্মরণ করাবে। দাড়ি সাদা হয়ে গেছে, পাঁচ বছর হয়েছে, চোখে ভাস পড়ে গিয়েছে, এখনো মরণের খবর নাই, এখনো মনে করি যে বহুদিন বাঁচবো, প্রতিদিন হায়াত বয়স বাড়তেছে, আহারে বাড়ে না। কেউ বলে ভাই হায়াত বাড়ে, আমি বলি কমে, কেউ বলে ভাই হায়াত বাড়ে, আমি বলি কমে, মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে, মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে। একটা দিন যায় এই দুনিয়াটা আপনার আমার জন্য ছোট হয়, একটা দিন যায় জীবনটা ছোট হয়, একটা রাত যায় জীবনটা ছোট হয়, একটা ধনুক থেকে একটা তীর বেরিয়ে গেলে সেটাকে যেভাবে আর ফেরানো যায় না, জীবন থেকে একটা দিন চলে গেলে ওই দিনটিকে জীবনে আর কখনো ফিরিয়ে আনা যায় না। কিন্তু আজ আমরা মৃত্যুকে ভুলে গেছি, পরকাল ভুলে গেছি, আহারে নিষ্ঠুর নির্মম নির্দয় হয়ে গেছি। নবীজি একদিন সমুদ্রের পাশে এক জায়গায় ইস্তেনজা করছিলেন, ইস্তেনজা থেকে বের হয়ে নবীজি তায়ুম্মুম করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি আপনি তায়ুম্মুম করলেন কেন? পাশেই তো সমুদ্র, আপনি একটু দূরে এগিয়েই তো উজু করতে পারতেন। নবীজি বললেন, আহারে ওই সমুদ্র পর্যন্ত হেঁটে যেতে পারবো কিনা সেই নিশ্চয়তা তো আমার নাই, এজন্য আমি তায়ুম্মুম করলাম, এইটুক পথ হাঁটতে হাঁটতে যদি ও পর্যন্ত যেতে নাও পারি তবুও আমার পবিত্র অবস্থায় আমার মরণ হবে। নবীজি বলেছেন, আমি যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাই তখন আমার মনে হয় বাম দিকে সালাম ফিরানোর আগেই মরণ এসে আমারে নিয়ে যাবে। কিন্তু সেই মৃত্যুকে আমরা ভুলে গেছি, পরকালকে আমরা ভুলে গেছি, মৃত্যু ভোলা মানুষে পরিণত হয়েছি,
আজ আমরা পরকাল ভোলা মানুষে পরিণত হয়েছি। ও ভাই, মৃত্যু একদিন আসবে, সবার বাড়িতে আসবে। এই মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবেন না। আপনাদের এই মোংলাতে দেখবেন নির্দিষ্ট সময় প্রতিদিন একটা গাড়ি এসে কিছু যাত্রী নামিয়ে দিয়ে যায়, আবার যাওয়ার সময় এখান থেকে কিছু যাত্রী তুলে নিয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই মাটির পৃথিবীতে লাখো লাখো প্রাণ নামিয়ে দিয়ে যায়, আবার প্রতিদিন মৃত্যুর বাহনে করে এখান থেকে লাখো লাখো প্রাণ আল্লাহ তুলে নিয়ে যায়। আপনার আমার নামের তালিকা ইসরাইলের কাছে দিয়ে রাখা হয়েছে, ওই তালিকা থেকে যখন আপনার আমার নাম মুছে যাবে, সাথে সাথে আজরাইল সামনে এসে দাঁড়াবে, তখন এক কাপড়েই ঘর থেকে বের হয়ে যেতে হবে, আর দ্বিতীয় কোনো কাপড় নেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, যত বড় মুত্তাকি হন, আলেম হন, পীর হন, ব্যবসায়ী হন, যদি গুনার পথ ছাড়তে না পারেন, মরণকে ভয় করতে না পারেন, তাহলে মনে করবেন বিপদের মধ্যে আছেন এখনো। এজন্য বেলা বয়ে যায়, ফিরে আসতে হবে আমাদেরকে গুনার পথ ছেড়ে দিয়ে, আমাদেরকে সঠিক পথে চলে আসতে হবে। আমার ভাইরা, যদি গুনার পথ ছেড়ে মুমিনের মৃত্যু আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন, মুমিনের মৃত্যু যদি হয়, তাহলে আপনি যখন মরে যাবেন, আসমানের যেই দরজা দিয়ে আপনার জন্য প্রতিদিন রিজিক আসতো, ওই দরজা আপনার জন্য শুধু কানতে থাকবে। যেই জায়গায় বসে আপনি বন্দিগি করতেন, ইবাদত করতেন, ওই জায়গাগুলো শুধু আপনার বিচ্ছেদ বেদনায় কানতে থাকবে। এই মাঠে বলে বসে যারা মাহফিল শুনেছেন, মসজিদের কাতারে কাতারে যারা নামাজ পড়েছেন, ওই জায়গাগুলো আপনার মরার পরে শুধু কাঁদতে থাকবে। আমার ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার সময় নবীজি এই ছোট আঙ্গুলে ভর দিয়ে দিয়ে জানাজায় আসলেন। যখন আঙ্গুলে ভর দিয়ে দিয়ে জানাজায় আসলো, সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কেন জানাজা নামাজ পড়তে আসলেন? তখন নবীজি বলল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এত বেশি ফেরেশতা আসমান থেকে আরশে আজিম থেকে নেমে এসেছে যে আমার পুরো পাও রাখার জায়গা আমি পাচ্ছি না। নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে জানাজা দিলেন, দাপন করলেন। কয়েকদিন পরে নবীজি বললেন, আহারে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিয়োগ যন্ত্রণায় আল্লাহর আরশ তিন দিন পর্যন্ত কাঁদতেছে। সাদের এই বিয়োগ বেদনায়, বিচ্ছেদ বেদনায়, মৃত্যুর কারণে আল্লাহর আরশ তিন দিন পর্যন্ত কাঁদতেছে। আপনার আমার মরণে কাঁদবে কিনা এই জমিন, এবাদাতের জায়গাগুলো আরশ কাঁদবে কিনা আমরা জানি না। এজন্য আমার ভাইরা, যে কোনো সময় মরণ আসতে পারে, মরণ আসতে পারে, এজন্য গুনার পথ ছেড়ে দিতে হবে। গুনার পথ ছেড়ে দিয়ে আমাদের সকলকে আল্লাহর পথে চলে আসতে হবে, হেঁটে আসতে।